বন্ধুরা পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা দেখতে পারবেন আরব সাগর থেকে জাকি জাল দিয়ে কতগুলো পুঁটি মাছ আমরা একসাথে ধরতে সক্ষম হলাম। তো বন্ধুরা, আমরা আবারও মাছ ধরার জন্য প্রস্তুত হইতেছি। জাকি জাল দিয়ে ইনশাল্লাহ আরব সাগর থেকে অল্প সময়ের মধ্যে অনেকগুলো মাছ ধরে আপনাদেরকে আজকে দেখাবো আমরা। অবশ্যই পুরো ভিডিওটিতে আমাদের সাথে থাকবেন। আমাদের সাথে কবির ভাই, দেখেন অনেকগুলো মাছ আমরা অলরেডি পাইলাম। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন। আমাদের বুরহান ভাই মাছ ধরার জন্য প্রস্তুত। সকালের দিকে আর বেশি ভাজে নিলে মাছ যে কোনো সময় আসে। ছোট ছোট মাছের অবস্থা দেখেন, মাশাআল্লাহ অসংখ্য অসংখ্য ছোট ছোট মাছ। আমাদের বুরহান ভাই ওদের আগ্রহ নিয়ে বসে আছেন জাকি জাল দিয়ে মাছ ধরার জন্য। যারা দেশের বাহির থেকে দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওটিকে শেয়ার করে দেবেন। মাশাআল্লাহ ইনশাআল্লাহ আবারও দিতে সক্ষম হয়েছি আমরা। দেখা যাক মাছ পড়ছে কিনা। দেখা যাইতেছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো মাছ আসলো। পাথরে লেগে যায়, ছুটছে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ বন্ধুরা দেখেন, আলহামদুলিল্লাহ অনেকগুলো মাছ কিন্তু আমরা পেয়ে গেলাম অল্প সময়ের মধ্যে। আর দূরে গিয়া ঝাঁকের মধ্যে মারতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি গুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক করে লাইক দিয়ে দিবেন, এবং এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এরকম প্রতিনিয়ত কিন্তু আমরা মাছের ভিডিও দিয়ে থাকি। দেখেন কাছ থেকে যদি আপনাদেরকে দেখাই, অনেক সুন্দর কিন্তু মাছগুলো। এটা আরেক জাত না? এই বড়ডি দরকার। এই বড়ডি দরকার আসমান ইনশাল্লাহ একদিন সকালে। আমাদের সাথে আছেন আমাদের কবির ভাই, বাহারাইন প্রবাসী, এবং জাকি জাল দিয়ে মাছ ধরেন আমাদের বুরহান ভাই, উনিও বাহারাইন প্রবাসী। আপনাদেরকে যদি আরব সাগরটি যদি আমি একটু দেখাই, দেখেন বিশাল বড় আরব সাগর। এখানে কিন্তু অল্প সময়ের মধ্যে অনেক মাছ ধরা যায়। তো অবশ্যই আমাদের এই ভিডিওটি যাদের কাছে ভালো লাগে শেয়ার করে দেবেন, এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এরকম অসংখ্য ভিডিও আমরা আমাদের এই চ্যানেলের মধ্যে দিয়ে থাকি। বন্ধুরা, আমি আপনাদেরকে লাস্টে আমি কতগুলো মাছ পাইলাম আপনাদেরকে অবশ্যই ভিডিওতে দেখাবো। দেখেন অনেকগুলো মাছ কিন্তু আমরা একসাথে জাকি জাল দিয়ে ধরতে সক্ষম হইলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাছগুলা খেতেও খুব সুস্বাদু এবং ধরতেও খুব ভালো লাগে। আসলে শত ব্যস্ততার মাঝেও আমরা আসি একটু আনন্দের জন্য, কেননা এই মাছগুলা ধরতে খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন বন্ধুরা, আমরা অনেকগুলো মাছ ধরতে সক্ষম হয়েছি।